পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের মধ্যম গ্রামে রায় পরিবারে আনুমানিক 90 বছর ধরে জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। প্রয়াত জিতেন রায় জগদ্ধাত্রী পুজোর প্রতিষ্ঠাতা। রায় পরিবারের সদস্যরা জানান, দেবী বৈষ্ণব মতে পূজিত হন। দুদিন ধরে পুজো অনুষ্ঠিত হয়। অষ্টমী নবমীর সন্ধিক্ষণে কুমারী পুজো অনুষ্ঠিত হয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। মধ্যম গ্রাম মালম্বা লাইন এখানে জগদ্ধাত্রী পূজায় আমি আজ প্রায় 35 বছর ধরে বসে আছি। এটা কোন পরিবারের পুজো? রায় পরিবারের। এই পুজোয় কি কি নিয়ম নীতি মেনে পুজো হচ্ছে? সমগ্র শাস্ত্রীয় বিধান অনুযায়ী বিধি কোনোরকম লঙ্ঘন না করে যতখানে পুজো করা উচিত শাস্ত্র বিধি মেনে সেইভাবে করা হয়েছে। এখানে কি কুমারী মা পূজিত হন? কুমারী পূজিত হন। এখানে কদিন ধরে পুজোটা হয়? একদিনের পুজো, নবমীর পুজো। কালকেও পুজো হবে? তো কালকে দশমী পুজো করে বিসর্জন। আপনার নাম? আমার নাম কমলাকান্ত ভট্টাচার্য। আর আমি আরও পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক কয়েকটা এদিন পূজোর পুরোহিত হিসেবে উপস্থিত ছিলেন কমলাকান্ত ভট্টাচার্য। এছাড়াও পরিবারের সদস্য অরবিন্দ রায়, মনোজ রায়, সরোজ রায় সহ সকল সদস্য উপস্থিত ছিলেন। এটা কোন জায়গা? এটা কত বছর ধরে হয়ে আসছে পূজোটা? এটা 90 বছর হচ্ছে। এটা নিয়ে 90 বছর। এই প্রতিষ্ঠাতা কে? এটা হচ্ছে দাদুর বাবা প্রতিষ্ঠাতা। আমার দাদুর বড় বাবা হচ্ছে জিতেন রায়। এই পূজোর কি কি নিয়ম নীতি মেনে হয়? এটা বৈষ্ণব মঠের পূজা হয়। সকাল থেকে পূজা হয়, সন্ধ্যা অবধি চলে। কুমারী পূজা হয়, সন্ধ্যাবেলা আরতি হয়, মায়ের ভোগ দেওয়া হয়। এই পূজো মণ্ডপে কারা কারা উপস্থিত আছেন? এখানে আমাদের আত্মীয় স্বজন সবাই আছে। তাছাড়াও গ্রামের মানুষজন সবাই আসে, মাকে দর্শন করে। আমাদের গ্রামে সবাই এসে মাকে দর্শন করে। মন্তেশ্বর থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।